ভাড়া না মিললে চলবো, জীবনটা বাড়া যায় পঞ্চাশ টাকাটা খেপ নিয়ে আসলে তো একের আগুন জান নামা। সকালে মনে হয় পাঁচ লিটার পানি খাইছি, যেখানে এই পানি পাইতেছি সেখানে এই পানি খাইতেছি। গরম তো প্রচুর গরম, গরমের কথা আর কোয়া নাগে বাবা, পানি খায় তাল পেতাছি না, জোরে সাথে ভাড়া মারমু, ভাড়া মারমু না কন, ভাড়া না মারলে চলবো, পেটে দেওয়া নাকবো না, এগুলা জোরাইতেছি, ছায়াতে বসে রয়েছি, প্রচুর গরম, গরম ছাড়া এর বেমারটা গরম, এন তো জীবনটা বাঁচান লাগে ঠান্ডার মধ্যে। ছাওয়া আছে ওই জায়গায় উল্লে দিতে দাঁড়াবে দেয় না, এখানে তো দাঁড়াবে দেয় অন তার দাঁড়াবে দেয় না বাবা, না ভাড়া ভালাই হইতেছে কিন্তু গরমে টানা যাইতেছে না, একদম টানা যায় না। এই যে পঞ্চাশ টাকার একটা খেপ নিয়েছি, এর নিচেও এক ঘন্টা জুড়ে মু জীবনটা বাড়া জায়গা পঞ্চাশ টাকার একটা খেপ নিয়ে আইলে এখন একটু ভালোই লাগতেছে ভাই। রোদে তো একের আগুন জান নামা, খুবই কষ্ট লাগে অনেক, মানে গরম কি করা যায়, অনেক তাপমাত্রা বেশি, পানি খেয়ে খেয়ে এইভাবে এইভাবে যাওয়া লাগে, খুব কষ্ট। ছায়া নিচে দাঁড়াইছি, ঠান্ডা বিশ্রাম নিতেছি, অনেক ভালো লাগতেছে, রোদ অনেক বেশি ভালো না, খুব ঘাম ধরে শরীর থেকে, অনেক পানি খাইছি, সকালে মনে হয় পাঁচ লিটার পানি খাইছি, মারা মারতে কষ্ট হয় রোদে, বোঝেন না কেমন কষ্ট। ভাড়া কই বেশি দেয়, যেমন ভাড়া তেমনই দিতে চায় না, ভাড়া আর বেশি দেবো কেমনে, না রোদ হইলে ভাড়া একটু বেশি হয়, কেউ আছে আবার দশ বিশ টাকা বেশি দেয়, কেউ আছে আবার কম দেয়, এরকম রোদে কি মানুষ বের হয়, রোদে ঘর থেকে বের হয় না। এখানে আসলাম রোদের জন্য, একটু বাতাস টাতাস খামো এই জন্য আসলাম, আছে সেরকম জায়গায় তো মানে ছায়া আছে সেরকম বাতাস না, এই জায়গায় বাতাস আছে, একটু গাছগাছালি আছে, এক সপ্তাহ থেকে ভাড়া একটু কমে গেছে, মানুষ বাসাতে বের হচ্ছে না রোদের কারণে, গরম রোদে খুব প্রচণ্ড রোদ, অনেক রোদ, তাপমাত্রা বেশি, অতিরিক্ত রোদের ভিতরে চলা যায় না, রোদের যন্ত্রণা, যে পরিমাণ রোদ প্রচণ্ড পরিমাণ, এই কারণেই আসলাম যে এদিকে একটু সেমা টেমা আছে, এখানে একটু বসে আরাম টারাম করবো, শরীরটা ঠান্ডা হবে তারপরে যাবো, গরম না হলে তো এই সময় রাউনে থাকতাম, পেসেন্টরা ভাড়া মারতাম, কিন্তু এখন তো গরম অনেক, যার জন্য এনে আসছি যে একটু সেমা সময় একটু বসে আরাম টারাম নিব, ঠান্ডা হবে শরীর। পানি খাচ্ছি মনে হয় যে মানে এটা বলার বাইরে, যেখানে এই পানি পাইতেছি সেখানে এই পানি খাইতেছি, দুই গ্লাস তিন গ্লাস চার গ্লাস পাঁচ গ্লাস খাইতেই আছি, এদিকে এরকম তো পড়াই ঈদের পরেতেই, আজকে চার পাঁচ দিন এরকম, ঢাকা শহরে যেরকম রমনা পার্কে, আবার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এরকম একটু গাছগাছালি আছে ওখানে বসতে পারি, এছাড়া আর কোনো জায়গায় গাছগাছালি পাওয়া যায় না, অন্য কোনো জায়গায় গাছগাছালি পাওয়া যায় না, এরকম বাতাসও পাওয়া যায় না, বাতাস পাওয়া যায় গরম বাতাস, বিল্ডিংয়ের তাপে রোডের তাপে মানে অনেক গরম লাগে বাতাস। মানে এই এলাকায় মারছি, ওই পার্কে ওই এই এলাকায় মারছি, গরমে লাগে দূরে যায় না, অনেক কষ্ট হয়ে যায়, অনেক পরিশ্রম গরমে লাগে, কিছু না যাওয়া যায় না, এই গেলে শরৎ কালাম ঠান্ডা।